তো ভিউয়ার্স, বরাবরই মতন নতুন আরেকটা ভিডিওয় স্বাগতম। তো বরাবরই মতন আজকে আবার আসছি কাশিমপুর কবুতর নাবা বাজার, আর এ পর্বে এখান কী কী ধরনের কবুতর উঠছে এগুলো দেখাবো এবং কী দাম সম্পর্কে আইডিয়া দেবো। আর এর ভিতর থেকে যদি কোনো জোড়া পছন্দ হয় আপনারা অবশ্যই এই বাজারে আসে এগুলো কালেকশনে রাখতে পারেন। আচ্ছা, এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, যাতে আমাদের পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপনার কাছ থেকে মিস হয়ে না যায়। তো বিয়স দেখতে পারছেন এখানে কিছু কবুতর আছে, এই যে এই সাইডে একটা রেনের মাদি আছে, আর এই লালটা কি ভাই নরনা মাদি নর, এই নরটার দাম পড়বে কত? 2000। একদম না কিছু কম হবে? এই নটটার ছ দাম আছে 2000 টাকা, কিছুটা কম বেশি করা যাবে। আর এই রেনের মাদিটা, রেনের মাদিটার ছ দাম 2500 টাকা, এটাও কম বেশি করে নেওয়া যাবে। আর এই যে সাদা, এটা কি বাগদাদি হুমা? এটা কি জোড়া? এই জোড়াটা কত পড়বে? এই জোড়াটার ছ দাম 2500 টাকা, কম বেশি করা যাবে। আর এই যে সিঙ্গেল, এই যে চকলেট কালার, এটা এই মাতিটা কি রানিং? এইটার সাথে যে দেখছেন এই লালটা জোড়া, এই মাদিটার দাম কত পড়বে? এই মাদিটার দাম পড়বে 1500 টাকা। তো এই যে ডুবাজ আছে একটা পর, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিছু রেসার বেবি আছে, সবজি রেসার আছে, সিলভার রেসার আছে। কাকে বেবিগুলা কয় পরে? বেবিগুলা জোড়া কত কে জোড়া পড়বে? 2500 টাকা। এই বেবিগুলা পড়বে 2500 টাকা জোড়া। দামাদামি করা যাবে একদম না। আর এই ধরনের বেবি কালেকশন আপনারা নিতে হলে এই বাজারে আসলে অবশ্যই এই ধরনের বেবি পাইবেন। খামারে মাল ভাই, খামারে আর অনেক আছে, যার প্রয়োজন বেশি করে নিতে চায় তারা নিতে পারবো, সমস্যা। আর খামারে আছে, যদি এই ধরনের বেবি 2 জোড়া 4 জোড়া 5 জোড়া চাইলে নিতে পারবেন, সমস্যা নেই। ডেলিভারি করা যাবে, যে কোনো ডেলিভারি করা যাবে।